জানার জন্য আমি অনেকবার ট্রাই করেছিলাম আপনার সাথে যুক্ত হওয়ার কিন্তু আরকি বিষয়টা হচ্ছে গিয়ে আমি যতটুকু জানি যে নবীন একজন স্ত্রী ছিল উনি ওনার নাম ছিল জয়নব পরে তাকে উঠায় এনে তাকে তালাক দেয় তাকে এনে বিয়ে করছে এটা হচ্ছে এক জয়নব আরেকটা জয়নব ছিল দুইটা জৈনব ছিল জি জি আমি আমি ওই জৈনবের কথা বলতে এই জয়নব যখন আমরা যখন জানি যে পালিত পুত্র বা আমরা সেটাকে নিজের পুত্র বলেই ধরি তাই যখন কাউকে পালিত ভাবে নিয়ে নিজের পুত্র হিসেবে নিয়ে আসে এইটা বর্তমান ইসলাম অনুযায়ী বা বর্তমান অনুযায়ী কতটুকু বা কতটুকু মানে কেমন বোধ হয় যে আমি আমার পালিত পুত্রের আহ এক্স ওয়াইফকে আমি বিয়ে করলাম আমি নিজে শ্বশুর বই মানে এইটা কেমন দৃষ্টিকোটোর মনে হয় না আমি যদি এখন কোন একজন মুসলিম মানুষকে জিজ্ঞেস করি তারা কিন্তু এই বিষয়গুলো তো আমার একটা স্বীকার করতে চায় না তো না না পালিত পুত্র কন্যা নেয়াতে ও এখন আর বৈধত নাই হুম পালিত পুত্রকে পালিত যদি কাউকে ইসলাম অনুসারে নেওয়া হয় নেয়াটাই বৈধ নাই তারপরে যদি কেউ না হয় তাহলে তাকে কখনো নিজের সন্তান হিসেবে বলা যাবে না বা তাকে নাম দেওয়া যাবে না তাকে পরিবারের অংশ হিসেবে একসেপ্ট করা যাবে না তাকে একটা আশ্রিত মানুষ হিসেবে সারাজীবন মানে ইয়া করে দিতে হবে আইডেন্টিফাই করতে হবে যে সে একজন আশ্রিত মানুষ আশ্রিত মানুষ

তো এখানে আমি দশ মিনিটের একটা ভিডিও দেখলাম এই চ্যানেলে যেখানে বলা হচ্ছে যে আমাদের নবী বলতেছে আর কি আমি আরব উপদ্বীপ থেকে বাকি যে ধর্মের মানুষ আছে তাদেরকে বের করে দিতে আসছি আর কি একটা হ্যাঁ হ্যাঁ এই ধরনের একটা জিনিস দেখলাম কিন্তু মানে আমি আমার তো মনে হয় না যে জিনিসটা আসলে সত্য আমি আজকে দুইটা জিনিস দেখলাম একটা হচ্ছে মানে আমাদের সাহাবিরা আর কি ওই যে দাসির সাথে যেটা দেখাইলো আসিফ ভাই কিছুক্ষণ আগে ওটাও তো আমার মানে বিশ্বাস হচ্ছে না আর কি এরকম তো হওয়া সম্ভব না আর আরেকটা দেখলাম হচ্ছে না কিসের কারণে প্রমাণের কারণে নাকি ফিলিংস কারণে ফিলিংস বলতে আচ্ছা আমি প্রথমটাই ধরি এটা এটা আমি পড়ে যাচ্ছি যে আমার কেন বিশ্বাস হচ্ছে না কারণ আমি ওই যে যে বিতাড়িত আর উপপদ্ধতি থেকে বিতাড়িত করার যে হাদিসটা দেখাইলো মানে আমরা তো অনেক প্রুফ পাইতাম আর কি যাদের বিতাড়িত করছে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর কি ইহুদিদের যে নির্যাতনটা করা হয়েছিল ওইখানে তো আমরা ইহুদিদের অনেক বই পাই তারা অনেক লিখছে তাদের সাথে কি কি হয়েছে তো আমরা তো ওই ধরনের কোনো প্রুফ কি পাই না মানে বাইরের লোকদের কাছ আপনার আপনার কথা কোনো আগাতা বুঝি কি কিসে কি না মানে ইসলাম মানে আমাদের নবী যদি অন্য ধর্মের লোকদের বিতাড়িত করতো তার বুকের দিক থেকে বা নির্যাতন করতো তাইলে তো তাদের লেখা কোনো বই আমরা পেতাম যে আমাদের এইভাবে যাদেরকে বিতাড়িত করছে আর কি লেখা বই

আচ্ছা জিহাদ সাহেব আপনি কি একটু বলবেন যে সৌদি আরবে বর্তমান সৌদি আরবে কয়জন অমুসলিম নাগরিক হিসেবে আছে সেটা কি একটু বলতে পারবেন তো

অতএব যদি তারা তবা করে সালাত আদায় করে এবং যাকাত প্রদান করে তাদের পথ ছেনে দাও নিশ্চয়ই এইটা একটু আমাদেরকে বুঝিয়ে দেন এইটাতে কি বলা হয়েছে একটু আমরা বুঝতে পারছি না আপনি একটু যদি বুঝিয়ে দিতেন যুদ্ধ করো মানে ফুল দাও হত্যা করো মানে চুমু দাও তাদের মানে হাক করো আলবাইন ফাউন্ডেশন অনুবাদটা পড়েন এটাও পড়েন বলা আছে পরিষ্কারভাবে অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মসজিদদেরকে যেখানেই পা হত্যা করো তাদেরকে পাকড়াও করো তাদেরকে অবরদ্ধ করো তাদেরকে প্রতিটি ঘাটিতে বসে থাকো তারা যদি তওবা করে এবং সালাত কাং করে যাকাত दे তাদের পথ ছেড়ে দাও আচ্ছা খুব ভালো পড়েছে এক আরেকটা আয়াত কি পড়েন এটা হচ্ছে সূরা আনফালের 67 নম্বর আয়াত একটু জোরে জোরে পড়েন যেকোনো এক অংশ পড়েন নিচের দিক থেকে বা উপর দিক থেকে পড়তে পারেন পড়েন আপনার ইচ্ছা মতো আচ্ছা কোন নবীর জন্য এটা সঠিক কাজ নয় যে দেশে আল্লাহর দুশমনদেরকে কুনর মাত্রায় পরাভূত না করা পর্যন্ত তার থাকবে স্বার্থ চাওয়ার সাফল্যে বোঝা যাবে বুঝতে পারছি আমি কোন নবীর জন্য কি কোনো নবীর জন্য সংগত নয় যে আমি তার নিকট থাকবে এবং পথের বিনিময়ে তিনি তাদেরকে মুক্ত করবেন যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন এবং আত্মসমর্পণ করছে তাই না ভাই এবং তারা যখন অস্ত্র পরিত্যাগ করে ফেলে বা আত্মসমর্পণ করে ফেলে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের যে আইন আছে সেই আইন অনুসারে তাদেরকে আর কোন ধরনের টর্চার করা কোন ধরনের টর্চার করা বা কোন ধরনের মারামারি করা বা কোন ধরনের রিয়া করা কিছু করা যায় না তাই না এটা তো আপনি জানেন মুক্তিযুদ্ধের সময় নব্বই হাজার ভারতীয় পাকিস্তানি সৈন্য ধরা পড়েছিল তখন তাদেরকে বাংলাদেশ ছেড়ে দিচ্ছে ভারতে ভারতে তারা নিয়ে গেছে ভারতের সেনাবাহিনী তাদেরকে সাথে করে নিয়ে গেছে এটা তো শুনছেন তাদের সাথে তো কোনো অত্যাচার করা হয়নি তাই না শুনছেন তো না 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 এটা করা ইলিগ্যাল যুদ্ধবন্দীদের সাথে কোন ধরনের আচরণ করা মানে মারধর করা টর্চার করা এটি তো একদম ইলিগ্যাল সারাPrincipite এটা আন্তর্জাতিক আইন আর ইসলামে যুদ্ধবন্দীদের সাথে আচরণটা কি করতে হয় ভাই একটু আমাদেরকে বুঝিয়ে দেন তো এইখান থেকে টর্চার করার কথা বলা হয়েছে টর্চার না টর্চার করার কথা মানে তাদেরকে আটকে রাখা বা তাদেরকে টাকার বিনিময় ছেড়ে দেয়া মুক্ত করে দেওয়া এগুলা সবকিছু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তার জমিনে রক্ত প্রবাহিত করার কথা এটার মানে কি ভাই

আবু হুরাইরা রাদের আল্লাহ তাল্লাহ থেকে সূত্রে বর্ণিত তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন ইহুদিদের এলাকায় চলো আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে দেখে বললেন ইয়া ইহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম তাদেরকে আবার বললেন তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন আবুল কাসিম অর্থ হচ্ছে মানে নবীকে বোঝাচ্ছেন আরকি আবুল কাসিম মুহাম্মাদের প্রথম পুত্রের নাম ছিল কাসিম পড়েন আচ্ছা আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদের বললেন এই দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল আচ্ছা তৃতীয়বারও তিনি একই কথা পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এ ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসুলের আমি তোমাদের এ ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই গুন্ডামি করতেছে সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসুল আচ্ছা মানে একটা ইহুদি গোত্র সেখানে অনেকদিন ধরে বসবাস করতো বাপদাদার ভিটা ছিল জায়গা জমি বসত বাড়ি দোকান পাট ক্ষেত খামার নিশ্চয়ই তাদের ছিল একদিন হঠাৎ মোহাম্মদ এইসব তাদেরকে যে তোমরা মানে এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ রাসুল তোমরা ইসলাম কবুল না করলে তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই নাকি ভাই তো আপনি যে বলছেন যে এগুলা মানে সঠিক কিনা মানে মোহাম্মদ তো এগুলা করে নাই যদি মোহাম্মদ এগুলা করে নাই এরকম কোন দলিল কি আপনার কাছে আছে মোহাম্মদ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদেরকে সবাইকে ধরে ধরে চুমাদিত গালে এসো ভাইয়ারা এসো আমার বাসায় এসো তোমাদেরকে আমি অসংপ্রদায়িক তোমাদের সবাইকে আমি ভালোবাসি এসো বাসায় করে এসো তোমাদেরকে খাইয়ে দেব এরকম যে এরকম কিছু দলিল প্রমাণ কি আপনার কাছে আছে না নাই কিন্তু আমি আমরা তো আপনার মনে হয় যে মানে জাস্ট আপনার মনে হয় যে মানে এইগুলা উনি বলতে হচ্ছে যে আসি ভাই উনি যত ধর্ম পালন করছে ওই সময় তাকে তাকে এরকম কেউ কিছু জানায় নাই

আপনি যদি বলেন হাদিস গুলা ভাই এগুলা কেমন কথা মানি না তাহলে কেমন হবে ভাই এগুলা তো ইসলামী আইনের উৎস আইনের দলিল আইনের ব্যাপারে দলিল গুলা থেকে ইসলামী আইন তৈরি করা হয় আপনি বলতেছেন এগুলো এগুলা মানি এটা কেমন কথা বললেন

ঠিক আছে আপনি আরো পড়েন সংশয় ডট কম এ ঢুকে লেখা টাখা পড়েন তারপর আপনি আবার আইসেন কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকলে বা প্রশ্ন থাকলে আসেন তখন কথা বলা যাবে ঠিক আছে ঠিক আছে বিদায় জানাচ্ছি ভালো থাকেন